Astaghfirullahaladzim. Innahu man ya'ti rabbahu mujriman fa inna lahu jahannam. Allah bolchen innahu অবশ্যই যে ব্যক্তিরা আমার কাছে মুজরিম হয়ে আসামি হয়ে গুনাহগার হয়ে যারা আমার দরবারে উপস্থিত হবে, তো শুনে রাখো যেই ব্যক্তিরা আমার দরবারে মুজরিম অবস্থায় পাপিষ্টি অবস্থায় গুনাহগার অবস্থায় যাদের কর্ম ভালো করতে পারেনি তারা গুনাহ নিয়ে আমার দরবারে এসেছে, তারা সাক্ষাৎ করেছে। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন বা ইন্নালাহু জাহান্নাম, ওই ব্যক্তিদের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নাম খানা প্রস্তুত রেখেছেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন যে তাদেরকে জাহান্নাম খানাতে দেওয়া হবে, তো লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওখানে তারা মরবেও না তারা বাঁচবেও না। কেমন কথা হলো? আপনাকে বুঝাই, ওখানে মরবেও না ওখানে তারা বাঁচবে না, তার অর্থ হলো যে জাহান্নাম খানাতে আপনাকে আল্লাহ কোন দিবেন, হিসাব নিকাশ যখন আপনার হয়ে যাবে, আপনার কর্মটা ভালো হয়নি, আল্লাহর ইবাদতে আপনি হটকারি করেছেন, আল্লাহ আল্লাহ রসুলের কথাকে উল্লঙ্ঘন করে চলেছেন, অথচ আপনি আল্লাহর কথাকে মেনে দিতে পারেননি, রসুল যা বলেছেন তার কথাকে আপনি মেনে দিতে পারেননি, কাজেই আল্লাহ বলছেন যে যখন তোমাকে ওই জাহান্নামখানাতে নিক্ষেপ করা হবে, এটা জেনে নিও তুমি জাহান্নামের আজাব থেকে বাঁচবে না, আর ওখানে তোমার মৃত্যুবরণ হবে না। এখন বুঝাই আপনাকে, যেই দলটা আপনার জয় পরাজয় হয়ে, যেই দলটা পরাজয় হয়ে বাড়ি প্রবেশ করছে মুখটা বলেন হয়ে যাচ্ছে, তো কিয়ামতের দিন যদি আপনার দ্বারা দিয়ে নমাজে লাল কালি মারা থাকে, আপনার যদি রোজাতে লাল কালি মারা থাকে, দানের খাতায় যদি আপনার লাল কালি মারা থাকে, এটা জেনে নিতে হবে যে ওই কিয়ামতের দিন আপনি মলিন মুখটা নিয়ে জাহান্নামে প্রবেশ করবেন, সেদিন আপনি লজ্জিত অবস্থায় বাস করবেন, সেদিন আপনাকে মানুষেরা ঘৃণা মনে করবে, দেখতে ইচ্ছা করবে না, কালো কুচ্ছিত চেহারাটা হয়ে যাবে। আল্লাহ সূরা আবাসাই ঘটনাটা জানিয়ে দিয়েছেন, আয়াত বলে দিয়েছেন, বন্ধুরে কর্মটা সঠিক না হওয়ার কারণে বেইজ্জত হয়ে আল্লাহর জাহান্নামখানাতে যেতে হবে। এবার আসুন এই আয়াতে আরেকটা কথা নেওয়া যাক, কিন্তু যারা ভালো নেক সৎ কাজ করেছে, যেমন ওই দলটা জিতেছে আনন্দে বাড়ি প্রবেশ করছে, আল্লাহর কোরআন বলছেন যে ওয়ামাইয়াতিহি মুমিনান কাদ আমিলাস সলিহাতি, যেই ব্যক্তিরা নেক সৎ ভালো কাজ করে আমার দরবারে উপস্থিত হবে। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন যারা সৎ কাজ করেছে, যারা আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানকে যারা মেনেছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে ওই সমস্ত ব্যক্তির জন্য জান্নাতখানা আছে। আল্লাহ জানিয়ে দিলেন শুধু তাই নয়, শুনে রাখো কিয়ামতের দিন, আপনার কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তিদের জন্য বিরাট আকারের পুরস্কার রয়েছে, সেদিন তাদের আর কোন রকমের টেনশন থাকবে না। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন উজু হুইয়ামা ইদিম মুসফেরা দহিকাত মুস্তাবশেরা, সেদিন তাদের চেহারা এতটাই আনন্দ তাদের চেহারাতে থাকবে, এত তারা হাসি খুশিতে থাকবে, আনন্দ উল্লাসে থাকবে, তারা বুঝতে পারবে যে আজকে আমাদের জন্য সুখময় স্থানখানা হয়ে গিয়েছে, সেদিন আপনার আর কোন রকমের টেনশন থাকবে না। জি হ্যাঁ, দুই রকমের কথা, একটু সাউন্ড দিতে বলেন তো বাজি, মাইক কিন্তু ভালো চলছে না, একটু সাউন্ড দিতে বলেন, একটু সাউন্ড দেন, মাইকে হাত দিয়ে না, মাইকটা ভালো চলছে, একটু খালি সাউন্ড দেন। প্রতিদিন জালসা ভাই আপনাদের দোয়াতে গলার ভলিউমটা কমে যাচ্ছে,
তো এবার আসুন, তাহলে কর্ম ভালো করলে জান্নাত, আর যদি কর্ম সঠিক না হয় জাহান্নাম। তাহলে সঠিক কর্ম নিয়ে আল্লাহর কাছে যেতে হবে, তাহলে আমরা পরিত্রাণ পাব। হ্যাঁ, আপনাকে বুঝাই, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, একটা হাদিস আপনাদের শোনাই, তাহলে বুঝতে পারবেন। আমার দিকে খেয়াল আছে তো একটু? হ্যাঁ, না বলুন। এবার একটা হাদিস শোনাচ্ছি, মুসলিম শরীফের হাদিস। কী হাদিসটা? ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরাইরা থেকে বর্ণিত, নবীজি বলছেন, উতিয়া লাইলাতা উসরিয়া বি, আল্লাহ পাকের রাসূল আবু হুরাইরা থেকে বর্ণিত, যেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়, মেরাজের রজনীতে জিবরাইল, তিনি ড্রাইভার, একটা বুররাক নামের সওয়ারিতে আল্লাহ পাকের রাসূল যেন চেপে আছেন, সওয়ার হয়ে আছেন, তিনাকে নিয়ে যাওয়া হলো আকাশের দিকে। আল্লাহ পাকের রাসূল যেন আকাশের দিকে গেলেন মেরাজের রজনীতে। তো নবীজি আমার ওই আকাশের দিকে যাওয়ার পরে তিনি ডান দিকে তাকায়, তিনি বাম দিকে তাকায়, তিনি আপনার পশ্চিম দিকে, পূর্ব দিকে, যেই দিকে তাকায় সমস্ত আল্লাহর ফারেস্তারা, এরা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, এরা আল্লাহর ধ্যানে মগ্ন আছে, আল্লাহর ইবাদতে তারা মগ্ন আছে। অথচ আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম নামের জায়গাটাতে লাল কালি মেরে দিয়েছেন, আর জান্নাত নামের জায়গাটাতে আল্লাহ তাআলা লাল কালি মেরে দিয়েছেন। এখন আপনাকে আমি বুঝাই, যেই ফারিস্তার জন্য জান্নাত নেই, যে ফারিস্তার জন্য জাহান্নাম নাই, অথচ এরা যদি এতটাই গতিবেগে আল্লাহর ইবাদত করে, তাহলে আপনি পাপি, আমি পাপি, আমি গুনাহগার, আপনি গুনাহগার, তাহলে আমাকে এবার ভেবে নেন তো কতটাই জোর লাগাতে হবে, এটাই আপনাকে বুঝাতে চাই। কিন্তু যাই হোক না কেন, কাজের কথা যেটা আমি বলতে চাইছি, এবার আমার দিকে লক্ষ্য করেন। নবীজি বলছেন যে জিব্রাইল আমার সাথে আছেন, আর আল্লাহ পাকের রাসূল বলছেন ওই মেরাজের রজনীতে নবীজির সামনে বেকাদ হাইনে দুইটা পেয়ালা আনা হলো, আর দুইটা পেয়ালা, একটা পেয়ালা নবীজির ডান দিকে রাখলেন, আর একটা পেয়ালা নবীজির বাম দিকে রাখলেন। খুব খেয়াল করে শুনবেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলছেন মেরাজের রজনীতে আমার সামনে একটা পেয়ালা ডান দিকে রাখা হলো, আর একটা পেয়ালা বাম দিকে রাখা হলো। তো একটা পেয়ালা ডান দিকে আর একটা পেয়ালা বাম দিকে, তো আল্লাহ পাকের রাসূল যেন ওই দুইটা পেয়ালার দিকে ফা নাজারা ইলাইহিমা, নবীজি দুইটা পেয়ালার দিকে লক্ষ্য করে দেখছেন। তো একটা পেয়ালাতে মিন খামরু ওয়ালা বানিন, ডান দিকের পেয়ালাতে দুধ রাখা আছে, আর বাম দিকের পেয়ালাতে মদ রাখা আছে। কথা বলেন, মেরাজের রজনীতে নবীর সামনে দুটা পেয়ালা আনা হলো, ডান দিকের পেয়ালাতে দুধ আর বাম দিকটাতে কী রাখা আছে? কথা বলেন, বুঝতে পারেননি নাকি? মদ রাখা আছে। তাহলে আপনারা তো এবার পাওয়ারফুল পেয়ে এলেন যে মুলি সাহেব মদের কথা বলছে, হে খেতে পাবো তাহলে নাকি? নবীকে যে মদ দিচ্ছে জি, আ হা হা। এবার যুক্তি কী হলাম? বন্ধু আমার কান খোলে শোনান, নবীজির সামনে যে দুইটা পেয়ালা আনা হয়েছে মেরাজের রজনীতে, তো একটাতে দুধ রাখা আছে আর একটাতে মদ রাখা আছে। নবীজি একটা ডান দিকের পেয়ালার দিকে তাকাই আর একবার বাম দিকের পেয়ালার দিকে তাকাই, নবীজি দুইটা পেয়ালার দিকে তাকাচ্ছেন, হাদিসের ভাষা হলো ফা নাজারা ইলাইহিমা, মানে দুইটা পেয়ালার দিকে নবীজি লক্ষ্য করেছেন। এবার নবীজি কয়েক মিনিট, কয়েক মিনিট দুইটা পেয়ালার দিকে লক্ষ্য করে দেখার পরে, আখাজা লাভ না, নবীজি কয়েক মিনিট দেখার পরে নবীজি যে ডান দিকের পেয়ালাতে যে দুধ রাখা আছে, আল্লাহ পাকের রাসূল ওই দুধের পেয়ালাটা ধরে নিলেন, আর দুধের পেয়ালাটা আল্লাহ পাকের রাসূল ডান হাতে নিয়ে নিলেন, সামনে নবীজির পার্শ্বে জিব্রাইল দাঁড়িয়ে ছিলেন, যেমনই আল্লাহ পাকের রাসূল ওই দুধের পেয়ালাটা ধরেছেন, সঙ্গে সঙ্গে জিব্রাইল বলছেন আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ জিব্রাইল সঙ্গে সঙ্গে বলছেন আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আল্লাহর লাখ লাখ শুকরিয়া আল্লাহর প্রশংসা আল্লাহর লাখ লাখ শুকরিয়া কেন আল্লাহর লাখ লাখ শুকরিয়া জিব্রাইলকে নবীজি বলছেন ও জিব্রাইল বলতো আমি যখনই দুধের পেয়ালাটা ধরেছি তখনই তুমি আল্লাহর প্রশংসা করে নিয়েছো তুমি আল্লাহর গুণগান করলে আল্লাহ তুমি গুণকীর্তন বর্ণনা করলে কারণটা কি তা আল্লাহ পাক রাসূলকে জিব্রাইল এবার বলছেন ইয়া রাসূলুল্লাহ হে দুইটা পেয়ালা আপনার সামনে আনা হয়েছে আর ওই ডান দিকের পেয়ালাটা যা আপনি ধরে নিয়েছেন তা আমি আল্লাহর প্রশংসা এই জন্য করলাম যে আল্লাহ আপনার দ্বারাতে আপনার উম্মতকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ আপনার দ্বারাতে আপনার উম্মতকে বাঁচিয়ে দিয়েছে কেননা নবীজিকে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ হে লাউ আখাজতাল খামরা যদি আপনি দুধের পেয়ালাটা না ধরে আল্লাহ পাক রাসূল যদি মদের পেয়ালাটা ধরে নিতেন তাহলে যতগুলি আপনার উম্মত ছিল সবাই সবাই পথভ্রষ্ট হয়ে যেত আর পথভ্রষ্ট হতে গেলে আপনার উম্মত সবাই জাহান্নামে চলে যেত তা আল্লাহ আপনার দ্বারাতে আপনার উম্মতকে বাঁচিয়ে দিয়েছে তার জন্য আমি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম আবার আপনারা বলেন আলহামদুলিল্লাহ কথা বুঝা গেছে একটু হ্যাঁ না বলুন বুঝতে পারেননি বুঝতে পেরেছেন এবার আমার সাথে কথা বলুন কথাটা কি সেই দিন মেরাজের রজনীতে জিব্রাইল বললেন আপনার দ্বারা দিয়ে আপনার উম্মতকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন যদি আপনি মদের পেয়ালা ধরতেন আপনার উম্মত সবাই পথভ্রষ্ট হয়ে যেত হতে গেলেই জাহান্নামে যেত তাহলে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছেন নবীর দ্বারা দিয়ে বাঁচিয়ে দিয়েছেন এখন এবার আপনার কাছে আমার প্রশ্ন আমি বেঁচে আছি যদি বলেন হ্যাঁ বেঁচে আছি তাহলে আলহামদুলিল্লাহ আর যদি বলেন না বেঁচে নেই বন্ধু আমার তাহলে প্রমাণ পাওয়া যাবে আমি মাগরিবের সময় মসজিদে প্রবেশ করলাম যে আপনার তীর মনিটা মসজিদটা আছে মসজিদে আল্লাহু আকবার বলে আজান হয় আর ওই জায়গাতে তিনজন চারজন বন্ধু জালসা কমিটি ভলেন্টিয়ার কিংবা আরও তার সাথে লোকজন কেউ বিড়িটা বিড়িতে টান মারে কেউ খনি কচলাই কেউ সিগারেট মুখ লাগিয়েছে কেউ আবার যেন 300 আপনার দিয়ে পান খাচ্ছে মুখ লাল করে আপনি বলবেন দেখেছেন কি অবশ্যই দেখেছি যদিও জর্দা মুখে না গিয়েছে দেখতে না পাই তাহলে এটা আপনি মনে করুন আমি আপনাকে বুঝাতে চাইছি সেন্টা অবশ্যই আপনি পাবেন তাহলে আপনি কি করে বাঁচলেন যেদিন আল্লাহ তাআলা নবীর দ্বারা দিয়ে উম্মতকে বাঁচিয়ে দিয়েছেন তাহলে এইগুলো আমার আপনার কেন মুখে বন্ধুরে আজকে 17 ডিসেম্বর আপনার এলাকার কথা বলতে পারবো না কিন্তু আমার এলাকা কুমারগঞ্জের মানুষ কামডল সম্পালপুর অঞ্চলের মানুষ কুমারগঞ্জ অঞ্চলের মানুষ সামনে এখন মাটির জমি ফাঁকা হয়ে গিয়েছে আপনারা চারজন ছয়জন সাতজন যুবকেরা মাঠে গিয়ে ডিজে বাজিয়ে 2023কে মানাবার জন্য প্রস্তুতি নিচ্ছে মুসলমান বলেন তো যেই দিন নবীজি আল্লাহ দ্বারা দিয়ে নবীর দ্বারা দিয়ে উম্মতকে বাঁচিয়ে দিয়েছেন তাহলে এই রকমের কাণ্ড যদি আমার আপনার দ্বারাতে হয় তাহলে আমি আপনি কি করে বাঁচতে পেরেছি কথা বুঝতে পেরেছেন বন্ধু আমার এই গত জুমাই খুতবা দিলাম এই যে 2023কে নিয়ে যে আমরা মানাচ্ছি লাফাচ্ছি আমরাই রাস্তাতে চলছি ডিজে বাজি আমরা শুরু করে দিয়েছি কোনখানে মরব কি বাঁচবো আল্লাহ ভালো জানে আর এখন থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছি এমনও খবর আছে চারজন পাঁচজন যুবক এবং তিনজন চারজন যুবতী নারীকে সঙ্গে নিয়েও তারা মাঠে ডিজে বাজিয়ে এই 2023কে মানার জন্য প্রস্তুতি নিয়েছে আরে হালি ঘটনা আপনাকে বলছি তাহলে আপনি কি বেঁচে আছেন যেদিন আল্লাহ তাআলা নবীর দ্বারা দিয়ে আমাকে আপনাকে বাঁচিয়ে দিয়েছেন এবার আপনি এই কথাটার উত্তর দেন আমি আপনি বেঁচে আছি নেই এক বাক্য বলা যাবে আমি আপনি বেঁচে নেই আছি কোন জায়গাতে দাঁড়িয়ে বন্ধু আমার সজাগ হন সাবধান হন আপনাকে কয়েকটা হাদিস দিচ্ছি খুব ভালো করে শুনুন জি হ্যাঁ দুনিয়ার মানুষ
তাহলে এই জন্য আল্লাহর কোরআন বলছেন, শুনে রাখো, যদি তুমি কর্মফলটা সঠিক করো জান্নাত, আর কর্মফল সঠিক না থাকতে গেলে জাহান্নাম। এই জন্য আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাব জাহান্নাম। আল্লাহ বলছেন, যেই ব্যক্তিরা, ওয়ালিল্লাযীনা কাফারু, যে ব্যক্তিরা আল্লাহর সাথে কুফরি করে, অটগারি করে, আল্লাহ আল্লাহর রাসূলের বিধানকে মেনে দেয় না, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন আযাব জাহান্নাম, ওই ব্যক্তিদের জন্য যেন কিয়ামতের দিন কঠিন আযাব রয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া বিসাল মাসির, জায়গাটা এত নোংরা জায়গা, জায়গাটা এত জঘন্য জায়গা, জায়গাটা এত ঘৃণিত জায়গা, দেখতে ইচ্ছাও করবে না, দুর্গন্ধযুক্ত জায়গা। ওই জায়গাতে আল্লাহ বলছেন, আমার পাপিষ্টি বান্দাকে জাহান্নাম খানাতে ভরে দেওয়া হবে। ভাইজান, আপনাকে আমাকে এখনই সজাগ হয়ে যেতে হবে। বন্ধু একটু বসে গেলে ভালো হয়, দাঁড়িয়ে আছেন কেমন লাগছে, বসে যান, বসেন, সাত আটবার বহুনু কহে দিয়েছে, বসেন। হ্যাঁ, এবার বসে যাবেন, বসেন। হ্যাঁ, এবার আপনাকে বলছি চলেন আগে বাড়ি, কি কথা, তাহলে সঠিক আমাকে করতে হবে, কর্মটা সঠিক করতে হবে। আপনাকে একটা ইতিহাস শোনাচ্ছি, ইতিহাস শুনলে অবশ্যই আপনারা পাবেন, নিশ্চয় একটা জ্ঞান আসবে, কি কথা, যদি ইসলামী ইতিহাস, পর্দার আড়ালে মা বোনেরা আছেন তো উনাদেরকে দিয়ে কথাটা বলছি, আপনারা সামনে আছেন শুনুন। বন্ধু আমার, যেদিন হাজরাতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেদিন খেলাফতের দায়িত্ব হলেন, যখন তিনি সমাজের দায়িত্ব হাতে পেলেন, যখন তিনাকে দায়িত্ব দেওয়া হলো, উমারের একটাই উদ্দেশ্য ছিল যে আমি দিবারাত্রি জনগণের কাছে যাই, কে অনাহারে থাকে, কে আপনার অনাহারে থাকে, কে খেতে পায় কে না পায়, কে দুঃখে আছে কে কষ্টে আছে। কাজী হযরতে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন রাত্রে চলতেন, দুপুরে চলতেন, দিনে চলতেন, একমাত্র লোকদেরকে দেখাশোনা করার জন্য। এ মায়েরা পর্দার আড়াল আছেন, কান খুলে শুনবেন। এই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যেন চলছেন, চলতে চলতে একটা বাড়ির থেকে একটা বাড়ির সামনে পেয়েছেন, আর ওই বাড়ি থেকে হঠাৎ একটা মেয়ের আরবিতে গান বলে, আর তার মুখ দিয়ে কান্না বের হয়। যেমন আপনাকে বলি, আপনার এই এলাকার মা, আমার এলাকার মায়েরা বোনেরা কান্না করে, অথচ কান্নার সাথে সাথে মা বোনদের মুখ দিয়েও কথা বের হয়, কেমন কথা, স্বামী আমার মুম্বাইতে আছে, হঠাৎ ইন্তেকাল করেছে, কাঁদবে এবং মুখ দিয়ে কথাগুলো বের করতে পারবে, পারবে কি পারবে না বলেন তো। মেয়েদের এটা একটা অভ্যাসে পরিণত, এটা পুরুষের ক্ষেত্রে এটা কস্মিন কালে সম্ভব নয়, কিন্তু মায়েরা ভরি ভরি এটা করতে পারে, মানে কাঁদছে আর মুখ দিয়ে কথা উচ্চারণ করে। সে উমরের জমানায় সে মেয়েটা এতটাই চিৎকার করে, কান্না করে, উমর সেই জায়গাতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে উমর বলছেন, মেয়েটা কি কি জন্য এইভাবে কান্না করে, আমি যেন কানটাকে খাড়া করলাম। উমর কানটাকে খাড়া করলেন, আর মেয়েটা অঝর্ণায় কাঁদছেন, আর মেয়েটার মুখ দিয়ে একটা শব্দ বারবার বের হয়। মেয়েটা বলে, আল্লাহ রে, এই দাসের হাজরাতে উমার, জিনাকে এই খলিফার দায়িত্ব দেওয়া হয়েছে, সমাজের দায়িত্ব দেওয়া হয়েছে, এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন জ্ঞানী গুণী মানুষ, বুঝাওয়ালা মানুষ, অথচ আমার স্বামী আজকে কয়েকদিন ধরে, কয়েক মাস হয়ে গেল জিহাদের প্রান্তে, ইসলামকে বাঁচাবার জন্য, দিনকে রক্ষা করার জন্য জিহাদের প্রান্তে দিন রাত দিবারাতে কাটিয়েছে, কিন্তু এ মেয়েটার মুখ দিয়ে একটাই কথা উচ্চারণ হয়, আল্লাহ, যদি তোমার
কবরের আজাব আমার ভিতরে ভয় না থাকতো, মরে যাওয়ার পরে কবরে আজাব হবে, কবরে তিনটি প্রশ্ন করা হবে, এই তিনটি প্রশ্নের জবাব যদি আমি মেনে না দিতে পারি তাহলে যতদিন কিয়ামত সংঘটিত না হবে ততদিন পর্যন্ত আল্লাহর আজাব আমাকে আমার চলতেই থাকবে। আল্লাহরে আল্লাহ যদি তোমার জাহান্নামের ভয় আমার ভিতরে না থাকতো তো ওই মেয়েটা কাঁদছে আর এই কথা বলছেন আল্লাহ, যদি তোমার মরণের ভয় আমার না থাকতো, আল্লাহ কবরের ভয় যদি আমার ভিতরে না থাকতো, আল্লাহ জাহান্নামের ভয় আমার ভিতরে না থাকতো, তাহলে আমি একজন যুবতী নারী, আমার বয়স 18 থেকে 20 বছর, আমি এই এলঙ্গির কোনো ছেলেকে বেগানা পুরুষকে ডেকে নিয়েছি, যেমন স্বামী এবং বিবি ফুলসজ্জা রাত্রিতে আনন্দ করে রাতটা অতিবাহিত করে, তেমনি আমি নারী এই ফুলসজ্জার রাতের মতো একটা বেগানা পুরুষকে ডেকে নিয়েছে, রাতটাকে আমি অতিবাহিত করতাম, কিন্তু আল্লাহ তোমার ভয় আমার ভিতরে ঢুকে গিয়েছে, কাজেই আমি অন্যায়টা করতে পারছি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, এই ভয় আমার আপনার ভিতরে থাকতে হবে। মেয়েটা কি বলছেন, আল্লাহ যদি কবরের ভয় আমার ভিতরে না থাকতো, ইমানি জজবা ভিতরে না থাকতো, জাহান্নামের ভয় না থাকতো, তাহলে আমি একটা বেগানা পুরুষকে ডেকে নিয়ে এসে আমি অন্যায় কাজে জড়িত হয়ে যেতাম, ফুলসজ্জার রাতের মতো আমি রাতটাকে অতিবাহিত করতাম। সুবহানাল্লাহ। ওমর শুনতে পেলেন, ওমরের চোখ দিয়ে পানি, ওমর ছুটলেন আর জিয়াদের প্রান্তে বলছেন, অমুক টোলার অমুক গ্রামের কে তুমি, কার তুমি, কে আছো বলো তো, অমুক পুরুষ কে আছো বলো তো। বলছেন, লাব্বাকে জনাব হুজুর আমি আছি, তাড়াতাড়ি দাও তোমার বিবির ঈমানটাকে বাঁচাও, নইলে এই কৈফত কিয়ামতের দিন আমাকে জবাবদাহি লাগবে। বন্ধু আমার, আমি আপনাকে কোনটা বোঝাতে চাই, যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, আপনার ভিতরে জাহান্নামের ভয় থাকে, আপনার ভিতরে কবরের ভয় থাকে, আমার ভিতরে কবরের ভয় থাকে, এটা জেনে নিতে হবে, অন্যায় আমাকে রুখে নিবে, কসমিন কালে আমার আপনার দ্বারাতে অন্যায় কাজ হবে না, আর যখনই অন্যায় কাজ হবে না কর্মটা সঠিক আমার হয়ে যাবে। আল্লাহ জানিয়ে দিলেন এই সমস্ত লোকদের জন্য কি হবে জানো, হে ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য কিয়ামতের দিন উঁচু স্থান রয়েছে, বিরাট আকারের পুরস্কার রয়েছে, সু উচ্চ মর্যাদা দান করা হবে, সেই জায়গাতে তাদেরকে দেওয়া হবে। তাহলে এই নারী থেকে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে। জি হ্যাঁ, তাহলে আমরা পাও পরিত্রাণ নচেত নই। বন্ধু, আমাকে আপনাকে ভেবে দিতে হবে, আছি কোন জায়গাতে দাঁড়িয়ে, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর একটা আপনাকে কথা বলবো, তাহলে আপনি যেন বুঝতে পারেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে বুঝিয়ে দিয়েছেন। বন্ধু আমার, তাহলে সঠিক আমাকে আপনাকে আল্লাহর বিধিবিধানকে মেনে আমাদেরকে সে আখেরাত পাড়ি দিতে হবে, নিহতর পূর্বে আমাদেরকে জোগাড় করে নিতে হবে, তাহলে আমরা পাও পরিত্রাণ নচেত নই। আর একটা কথা বলি, কথাটা কি, এটা হাদিস কোরআনের কথা নয়, একজন বিদ্বান ভালো একজন আলেম, একটা কিতাব আছে আমার কাছে হৃদয় কাঁপানো ইতিহাস, তো এই ইতিহাসে, এই হৃদয় কাঁপানো ইতিহাসে উনি আল্লাহর ভয় লিখতে গিয়ে জাহান্নামের কথা লিখতে গিয়ে এই ঘটনাটা তুলে ধরেছেন, যে কেমনটা আল্লাহর ভয় হতে হবে, আর এই ভয় থাকলে নিশ্চিত আমাকে শয়তান গ্রাস করতে পারবে না, অন্যায় আমার দ্বারা দিয়ে হবে না। যদিও কোরআন হাদিসের কথা নয়, আমি আপনাকে বুঝাবার জন্য, যদি আল্লাহ এই কথা থেকে আপনার আমার জ্ঞান দিয়ে দেয়, ঠিক আছে না, ভুল আছে, এবার আপনাকে বুঝাই। আল্লাহ বলছেন, পৃথিবীর মানব কান খুলে শোনো, একজন আলেম জিজ্ঞেস করে, এরে পুরুষ তুমি কান খুলে শোনো, তুমি কি নামাজ পড়ো বলে হ্যাঁ, তুমি কি রোজা করো বলে হ্যাঁ, তুমি কি যাকাত দাও বলে হ্যাঁ, আল্লাহ তোমাকে ধন দিয়েছে, এ ধনের কি তুমি বাৎসরিক হিসাব করে তুমি কি যাকাত দিয়ে দাও বলে হ্যাঁ, এ পুরুষ তুমি কান খুলে শোনো, তুমি কি জীবনে একবার হজ করেছো বলে হ্যাঁ। বলছে, আমি হজ করেছি, উমরাও করেছি, কিন্তু এবার সে আলেম বলছেন, তুমি কত আল্লাহওয়ালা, তোমাকে একবার পরীক্ষা করা যায়।
যদিও কোরআন হাদিসের ব্যাখ্যাটা টানতে গিয়ে একজন যোগ্য আলেম এই যুক্তিটা তুলে ধরেছেন, যুবক তো বলে যুবক তুমি কান খোলা শোনো, তোমাকে কি করা হবে, একটা যুবতী নারী এবং তুমি একজন যুবক পুরুষ, তুমি নর, তোমার বয়স আপনার এখন 20 প্লাস শুরু হয়েছে আর একটা মেয়ের 16 প্লাস শুরু হয়েছে, এই 16 প্লাস নারীকে আর তুমি 20 প্লাস পুরুষকে তোমাদের দুইজনকে এক জায়গাতে একটা নির্জন ঘরে ভরে দেওয়া হবে। কান খুলে শুনুন, এই আলেম বলছেন যখন ওই পুরুষকে এবং ওই নারীকে ঘরের ভিতরে ঢুকে দা হলো, মেয়েটা বেশ্যা, মেয়েটা বলছে ওগো শুনে রাখো পুরুষ, নারীটাকে আল্লাহ তো চেহারা দিয়েছি আর আল্লাহ ওই নরকে আল্লাহ যত চেহারা দান করেছে, কিন্তু পুরুষ ওই নারীর দিকে বারবার তার নজর যায়, তার চেহারার দিকে আকৃষ্ট হয়ে যায়, তার মন মানসিকতা আলাদা হয়ে যায়, নারীর ও পুরুষের চেহারা দেখে মন মানসিকতা আলাদা হয়ে যায়, তার ধ্যান ধারণা আলাদা হয়ে যায়। মেয়েটা চাইছে আল্লাহ যদি এইরকম একটা সুন্দর চেহারার পুরুষ আমি একবার পেতাম তাহলে জীবন আমার ধন্য হয়ে যেত, আর এই পুরুষ অজর নাইলে ঘরের ভিতরে বলে কাঁদছে আল্লাহ রে আমি কোন পরীক্ষায় পড়লাম, আল্লাহ এখন আমার মনে হয় কোনোদিন জীবনে আমার পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করেছি, কোনোদিন আমার দাঁড়ায় ছুটে যায়নি, মাবুদ রে যখন ঠিক ফজরের আজান হয় তার আমি এক থেকে দেড় ঘন্টা আগে সুন্দর করে আমি লাহাবটাকে সরিয়ে দিয়ে উজুবানি আমি মসজিদে চলে যাই, কিংবা কোনোদিন বাড়িতে আমি তাহাজ্জুদের নামাজ আদায় করি, আর এই বিশাল মেয়ে আমার সামনে আমার জীবনে উত্তেজিত আল্লাহ শুরু হয়ে গিয়েছে, মেয়ে চাইছে পুরুষ তুমি একবার এসো, আর এই পুরুষ আল্লাহর কাছে কাঁদে আর দোয়া করে আল্লাহ বিশাল আমি পরীক্ষায় পড়ে গিয়েছি, আল্লাহ বিশাল আজমাইশে পড়ে গিয়েছি, যেইভাবে না কেন আল্লাহ তুমি বাঁচিয়ে দাও, এ আল্লাহ তুমি আমাদের ইমানের ভোল্টেজটা বৃদ্ধি করো, কিন্তু তার জীবনে উত্তেজিত আর রচ্ছে না। তখন কি করলেন ওই পুরুষটা সামনে যা আপনার চারাক ছিল চারাকটাকে কাঠি মেরে ধরিয়ে দিলেন, আর ওই চারাকে কি করলেন মেয়েটা ডাকে আইরে পুরুষ আই, আর ছেলেটা ডাকে আল্লাহ তুমি আমাকে মেয়ের হাত থেকে বাঁচিয়ে দাও, মেয়ের ফেতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও। ওই পুরুষটা কি করলেন চারাককে ধরিয়ে দিয়ে সামনে আগুনটাকে হাতে নিয়ে আপনার এই সুন্দর আল্লাহর হাত বানানো এই সুন্দর আঙ্গুলগুলোকে একটা একটা করে আঙ্গুলকে ওই চারাকের আগুনে কি করলেন একটা 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 করে আঙ্গুলকে পুরাতে আরম্ভ করে দিয়েছে। চারটা আঙ্গুল যখন পুরা হয়েছে পাঁচ নম্বর আঙ্গুলটা অর্থাৎ আপনার শেষের আঙ্গুলটা যখন পুরাতে যাবে ওই মেয়েটার নজর তার দিকে চলে গিয়েছে। আপনাকে আগে বলেছি এটা কোরআন হাদিসের কথা নয়, আমি বুঝাবার জন্য আপনাকে আমি বলছি, পৃথিবীর মানব কান খুলে শোনো, যখন একটা দুইটা করে করে পাঁচটা আঙ্গুলকে ভালো আঙ্গুলকে পুড়িয়ে দিয়েছে মেয়েটা খপ করে হাতটা ধরে নিয়েছে, বন্ধুরে তুমি আল্লাহর দেওয়া সুন্দর হাতকে তুমি কেন চারাকে আগুনে পুড়িয়ে দিচ্ছ, বলছে ওরে নারী কান খুলে শোনো, এখন যে আমি চারাকে এই পাঁচটা আঙ্গুলকে পুড়িয়ে দিলাম এই আঙ্গুলের জ্বলন আমার সারা শরীরে জ্বলন শুরু হয়ে গিয়েছে, আমার জীবনের উত্তেজিত কমতে শুরু হয়ে গিয়েছে, কিন্তু নারী তুমি কান খুলে শোনো, আমি যে এই আগুনে পাঁচটা আঙ্গুল কোন কথা আমি বাম হাতকে পুড়িয়ে দিতে পারি, ডান হাতকে পুড়িয়ে দিতে পারি, নিজের ডান পা পুড়িয়ে দিতে পারি, বাম পা পুড়িয়ে দিতে পারি, তবুও আমার কাছে ভালো, কিন্তু তোমার সাথে 10 মিনিট আনন্দ করে আমি জাহান্নামের তাপ সহ্য করতে পারবো না, কাজে আমি এখনই আমার চলনটা আমি যে আগুনটা হাতে দিয়েছি এটা আমার কাছে সবচাইতে ভালো, কিন্তু তোমার কাছ থেকে আমি বেঁচে যেতে পারলে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে জান্নাতখানা লাভবান করতে পারবো, কাজেই আমি তোমার কাছ থেকে বাঁচার জন্য আমি আমার হাত থেকে পুড়িয়ে বেকার করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানব
এখন আপনি এখান থেকে জ্ঞান নেন, যদিও হাদিস কোরআনের কথা নয়, আল্লাহর ভয় কাকে বলে? ওরে পুরস্কার করে শোনা, 2023 কে মানাবার জন্য আপনার মেয়ে মাঠে একটা যুবকের সাথে কি করে যেতে পারে, আপনার ছেলে কি করে যেতে পারে? পুরুষ তুমি প্রস্তুত থাকো, কিয়ামতের দিন তোমাকে জবাবদিহি লাগবে। এই ছেলে থেকে আপনি শিক্ষা নেন তো, নির্জনে একটা নারী কেউ পেও আপনার যে আপনার জেনা করতে পারলো না, একমাত্র আল্লাহর ভয়ে। এ মাহবুব রে, চারাকে আমার হাত পড়ে যাচ্ছে এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ অন্যায় করে আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। পৃথিবীর মানব, এখন থেকে আপনি শিক্ষা নেন। ভাইজান আমার, বন্ধুরা আমার, আমাকে আপনাকে নিহতর পূর্বেই ভেবে দিতে হবে। এখন আপনাকে আমি একটা হাদিস শোনাই। আল্লাহ পাক রাসূল বলছেন, মা আয়েশা বলছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাত সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা বলছেন, আমি নবীজির মুখ থেকে বলতে শুনেছি, নবীজি কোন কোন সালাতে ইয়াকুলু ফি বাদ সালাতিন, নবীজি কোন কোন সালাতে আল্লাহ পাক রাসূল এই দোয়াটা পাঠ করতেন, কোনদিন নবীজি আমার কামরাতে মুসাল্লাটাকে বিছিয়ে দিতেন, আর মুসাল্লাটাকে বিছিয়ে দিয়ে আল্লাহ পাকের রাসূল এই দোয়াটা বারবার পাঠ করতেন। দোয়াটা বলে এই, আল্লাহুম্মা হাসবিনি হিসাবান ইয়াসিরা। একবার আমার সাথে পড়বেন কি বলেন তো, আল্লাহুম্মা হাসবিনি হিসাবান ইয়াসিরা। ইয়া আল্লাহ, নবীজি বলছেন, আল্লাহ আয়েশা বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ হে মাল হিসাবুল ইয়াসির। আল্লাহ পাকের রাসূল, আপনার মুখ থেকে আমি এটা বারবার শুনতে পাই, আপনি এই দোয়াটা কেন আপনি উচ্চারণ করেন, বারবার কেন আপনি পাঠ করেন? নবীজি বলছেন, আয়েশা রে শুনো, আমার চোখ দিয়ে পানি আসে রে, কবরে আজাব হবে রে, জাহান্নাম খানাতে কর্ম সঠিক না থাকলে যেতে হবে রে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে সহজ হিসাব নিও। পৃথিবীর মানব, এখন আপনাকে বুঝাতে চাই, যেই নবীর জীবনের সমস্ত গুণাকে আল্লাহ মোচন করে দিয়েছেন, সেই নবীটা যদি আল্লাহর কাছে সহজ হিসাবের জন্য কাগত মিনতি করে, এরা পাপী গুণাগার, তাহলে আপনি ভেবে নেন তো আমাকে আপনাকে কতটাই আল্লাহর কাছে কাকতে মিনতি করতে হবে। আমি এটাই আপনাকে বুঝাতে চাই। পৃথিবীর মানব, দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে শুনবেন, আল্লাহ পাকের রাসূল বলছেন, আল্লাহর কোরআন বলছেন, কিয়ামতের দিন যখন